আরেকবার সম্বন্ধে মানে আমাদের মিয়া ভাই ওনার সম্বন্ধে কথা বলে শেষ করা যাবে না, এত অবদান আছে আমাদের ইন্ডাস্ট্রিতে, অনেক অবদান, অনেক ওনাদের ফিল্ম হিসাবে ফিল্মের জন্য অনেক অবদান আছে ওনার ওনার, সেটা হলো মিয়া ভাই। আর মিয়া ভাই সঙ্গে পৃথিবী, আমি যখন এই ইন্ডাস্ট্রিতে যখন কাজ করতে আসছি আমার প্রথম জীবনের ছবি হলো ছিল সে হলো আবার তোরা মানুষ, সেই ছবিতে নায়ক ছিলেন এই ফারুক ভাই মানে আমাদের মিয়া ভাই, আর আমরা ছিলাম হলো কলেজের স্টুডেন্ট হিসাবে বন্ধু ছিলাম আমরা পাঁচ ছয়জন, সবসময় ফারুক ভাইয়ের সঙ্গে ওই ছবিটাই করেছিলাম আমার, ওটাই প্রথম জীবনের হলো ছবি করা। তারপরে একটার পর একটা আস্তে আস্তে অনেক ডাইরেক্টরের সঙ্গে করেছি, সেটা হলো আমরা আবার প্রথম মানিকগঞ্জ লোকেশন চয়েস করেছিলেন এই মিয়া ভাই, সেটা হলো সুখের স্বপ্ন লাইলা আমার লাইলা দিয়ে আকত হোসেন আর এম এ মালিক পরিচালক ছিলেন ওনারা। তারপরে আবার চাষি ভাই, এই চাষি ভাইয়ের সঙ্গেও কাজ করলাম, সেই ছবিটির নামই ছিল আবার মিয়া ভাই, মিয়া ভাইয়ের নিজের ছবি। এরকম মিয়া ভাইয়ের সঙ্গে অনেক ছবি করেছি, অনেক ছবি। আমাদের এক ডাইরেক্টর ছিলেন বাংলাদেশের স্বপন সাহা, এখন চলে গেছেন ইন্ডিয়াতে, উনি যত ছবি করেছিলেন সবগুলা মিয়া ভাইকে নিয়ে, আর সব ছবি মিয়া ভাইকে। ওই সময় আমরা ফাইটার হিসাবে কাজ করতাম। মিয়া ভাই নামটা কি আসলে সিনেমাতে আসার পরেই হয়েছে নাকি আপনারা সিনেমাতে আসার পরে নাম হয়েছে, এরকম বিষয় কি আপনি জানেন? না, এটা আমি হলো শুনেছি, আর মিয়া তারা চলে আসছে আমি যতটুকু পাইছি সেটা যখন আমরা লাঠিয়াল ছবি শুটিং করি ওই সময় মিয়া ভাই নামটা হলো ফারুক ভাই দিয়েছিলেন হলো আনু ভাইকে, উনি বড় ভাই ওনার এলাকার যেটা হলো কেরানীগঞ্জ ওই হিসাবে ওনার বড় ভাইকে বলে মিয়া ভাই। এই মিয়া ভাই ডাকটা ফারুক ভাই স্টার্ট করেছে সেটা হলো আনু ভাইকে দিয়া, আনু ভাইকেও তো আনু ভাই করে ডাকতো না মিয়া। তারপরে দেখতাম চাষি ভাই যারা যারা বড় বড় ডাইরেক্টর ছিলেন, চাষি ভাই, মহসিন ভাই, তারপরে মিতা সাহেব, এনারা সবাই ফারুক ভাই করে বলতো না, মিয়া ভাই করে ডাকতো। চাষি ভাই তো সবসময় মিয়া ভাই করেই ডাকতো এইটা, কিন্তু এই নামটা ওখান থেকে আমি যতটুকু জানি যে ওখান থেকে হলো আসছে হলো মিয়া ভাই, কিন্তু অ্যাকচুয়ালি নামটা মিয়া ভাইকে কে দিয়ে এটা আমরা জানি না। মিয়া ভাই বলতে ইন্ডাস্ট্রিতে একটা, সেটা হলো ফারুক ভাই। না, আমাদের যত ফাইটার ছেলে পেল ওই সময় তো আমরা ফাইটার হিসাবে কাজ করেছিলাম, ফাইটার হিসাবে আমাদের খুবই ভালোবাসতো। কোনো খাওয়া দাওয়া করার আগে উনি আর বলতে হয় তোরা খেয়ে নে, একসঙ্গে বসে খেয়ে নে, বাবার পরে দেখা হলে জিজ্ঞাসা করতো যে খাইছস বা খেয়েছস, এরকমভাবে কথাবার্তা বলতো, না খেলে তাড়াতাড়ি খেয়ে নে। যেটা হলো প্রথমে আমার আম্মা জিজ্ঞাসা করে দেশে গেলে যে বাবা খেয়ে নাও, সবার আগে বলে যে খেয়ে নাও, বা ফোন করলো বলে যে খেয়ে নাই, কিন্তু আমার আম্মা তো নাই, পৃথিবীতে মারা গিয়েছেন, কিন্তু আমি সবসময় ভাবতাম এইটা যে আমি ফোন দিলে আগে বলতো যে বাবা ভাত খেয়েছিস, এই কথাটা জিজ্ঞাসা করতো। তো এত তো মা ছাড়া কি মুরব্বী হিসাবে আমাদের মিয়া ভাইও এই কথাটা জিজ্ঞাসা করতো আমাদের ফাইটার ছেলেপেলেদের ইয়েতে, আর ফাইটার ছেলেপেলেদের কোনো সময় ফাইটার হিসাবে বিয়ে করতো না, কোনো ছোটো ছোটো জুনিয়র আর্টিস্টকে যেমন এখন উপাধি হিসাবে মানে এক একজন ডাকে দেখি আমি শুনি, যেমন এই ফাইটার, ওই ওই ফাইটার ছেলেরা এইটা আর বলে না যে আমাদের হলো ফাইটার ভাইয়েরা, এটা বলে না, বলে যে ফাইটার ছেলেরা, ডান্সের মেয়েদের বলে যে ডান্সের মেয়েরা, বলে না যে আমাদের হলো ডান্সের বোনেরা, কারণ এখানে অনেক ফাইটার ছেলেপেলে আছে, এক একটা হিরোর বাপের সমান বয়স, অনেক নায়িকারা আছে যে একটা হলো আমাদের হলো ডান্সের মেয়েরা আছে যে তাদের মায়ের সমান হলো বয়স, কিন্তু একটা উপাধি ওই ডান্সার ছেলেরা ওই মায়ের ছেলেরা, কারণ আমাদের ভালোবাসাটা নাই, ভালোবাসাতে এমন করে হয় না, কই ওই রকমভাবে তো আমাদের তো ওই সিনিয়র, এই যেমন মিয়া ভাই, আলমগীর ভাই, কাঞ্চন ভাই, ওনারা তো ফাইটার হিসাবে তো ডাক দেয় না, যে ডান্সের মেয়েরা হিসাবে ডাক দেয় না, এরকমভাবে উল্লেখ করে না, নাম জানলে নাম ধরে ডাক দেয়, আর নাহলে হ্যাঁ কেমন আছো তুমি, ভাইয়া কেমন আছো, বোন কেমন আছো, এমন করে এটাই ভালো।